চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে নির্মিত হতে চলেছে দেশের ইতিহাসে প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল। চট্টগ্রাম শহরকে চীনের সাংহাই সিটির আদলে ওয়ান সিটি টু টাউন্স মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে বঙ্গবন্ধু টানেল প্রকল্প। এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সিসিসিসি এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং সংস্থা বিআরবিসি। প্রথমে সেতু নির্মাণের পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনা থেকে সরে আসে সরকার। সেতু বিভাগের মতে, কর্ণফুলী নদীর উপরে যে তিনটি সেতু চট্টগ্রাম শহরকে বিভক্ত করেছে সেগুলো ট্রাফিকের বিশাল চাপের সাথে লড়াই করতে পারে না। অতিরিক্ত পলিমাটির কারণে এই নদীর ওপর আরেকটি সেতু নির্মাণ সম্ভব নয়, সেই কারণে সেতুর বদলে বঙ্গবন্ধু টানেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। 3.43 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বঙ্গবন্ধু টানেলটি চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর ওপারের সাথে সংযুক্ত করবে। সুড়ঙ্গ অঞ্চলে নদীর প্রস্থ 700 মিটার এবং গভীরতা 9 থেকে 11 মিটার। জলের নিচে 18 থেকে 43 মিটার গভীরতায় তৈরি করা হচ্ছে টানেলটি। এই টানেলের মধ্য দিয়ে যুক্ত হবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব হ্রাস হবে প্রায় 40 কিলোমিটার। এই টানেলের যানবাহনগুলো প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলতে পারবে। কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের যানবাহনগুলো চট্টগ্রাম শহরকে এড়িয়ে সুড়ঙ্গ পথ দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলাচল করতে পারবে। তাহলে চট্টগ্রাম নগরীর যানজটও অনেকাংশে কমে যাবে। সুড়ঙ্গ ছাড়াও নির্মিত হচ্ছে পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তের 4.8 কিলোমিটার দূরে 550 মিটারের 4 লেন বিশিষ্ট একটি সংযোগকারী রাস্তা। পাশাপাশি নির্মিত হতে চলেছে একটি টোল প্লাজা ও একটি সার্ভিস এরিয়াও। ধারণা করা হচ্ছে এই টানেল দিয়ে বছরে প্রায় 63 লাখ গাড়ি চলাচল করতে পারবে। এই প্রকল্পটি হলে ভ্রমণের সময় এবং ব্যয় হ্রাস করবে। দেশের পূর্বাঞ্চল থেকে দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত কাঁচামাল ও পণ্য পরিবহন সহজতর হবে। এটি চট্টগ্রাম শহর, বন্দর এবং নদীর পশ্চিম তীরে বিমানবন্দরগুলোর মধ্যে একটি উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে। সেই সাথে বিকাশ ঘটবে কর্ণফুলীর পূর্ব তীরের পর্যটন শিল্প। 14 অক্টোবর 2014 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জি2জি পদ্ধতিতে ইপিসি কন্ট্রাক্টে টানেল নির্মাণের জন্য চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিসিসি লিমিটেড ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে 2015 সালে 30 জুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। তখন প্রকল্পটির আনুমানিক ব্যয় অনুমোদিত হয়েছিল 8,447 কোটি টাকা। 2020 সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতা ও কাজের ধীরতায় প্রকল্পটির সময়সীমা 2022 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সেই সাথে বেড়েছে ব্যয়ও। সংশোধিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে 4,461 কোটি 23 লাখ এবং চীন সরকারের ঋণ 5,913 কোটি 19 লাখ টাকা। প্রকল্পের ঠিকাদার হিসেবে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সিসিসিসি কাজ করছে। সংশোধনীর পরপরই প্রকল্পটির বাস্তবায়নে গতিশীলতা অর্জন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পে বরাদ্দের 61% ব্যয়ে কাজ হয়েছে 54.36%। এটি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে টানেলটির কাজ। 3.315 কিলোমিটার বিশিষ্ট বঙ্গবন্ধু টানেলটির 2 টিউবের একটির কাজ শেষ হয়েছে। অন্য টিউবটির কাজ গত বছরের শেষ দিকে শুরু হয়েছে। চীনে নির্মিত 19,616টি ছোট ছোট অংশ ব্যবহার করে নির্মাণ করা হয়েছে টিউবগুলো। এখন পর্যন্ত চীনে 19,206টি বিভাগ নির্মিত হয়েছে এবং 15,784টি বিভাগ চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 9,784টি সেট আপ করা হয়েছে। প্রকল্পের আওতায় 382 একর জমির মধ্যে 362 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। দ্রুতই অধিগ্রহণ করা হবে আরও 20 একর জমি। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রায় 250 চীনা শ্রমিক এবং 600 দেশীয় শ্রমিক, যা সরকারের শীর্ষ উন্নয়ন কাজগুলোর একটি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED অনুযায়ী, যদি বঙ্গবন্ধু টানেলের কাজটি চলমান গতিতে অব্যাহত থাকে, তবে আগামী বছরেই নদীর তলদেশের 43 মিটার নিচে থেকে চলতে শুরু করবে যানবাহন। বঙ্গবন্ধু টানেলের যোগাযোগ ব্যবস্থা, আধুনিকীকরণ এবং পর্যটন সহ শিল্পের উন্নয়নের সামগ্রিক সুবিধার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সহ
দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতার বাড়িতে দেশি বিদেশি বিনিয়োগে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, এলএনজি স্টেশন সহ বহুবিধ শিল্প কারখানা গড়ে উঠছে। বাংলাদেশের আঞ্চলিক অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে আন্তঃসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।